নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি। আজ আমি তোমাদের গরমের কিছু সবজি বসিয়ে দেখাবো। হ্যাঁ, তার আগে দেখো আমার উপরের ব্যালকনিতে অর্কিডটা নতুন ফুটেছে, কি সুন্দর দেখো কালারটা। দেখো ব্যালকনিতে ঝুলিয়ে রেখেছি, অর্কিডগুলো এখানেই থাকে। হ্যাঁ, তো এটা নতুন আবার একটা ফুটেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো অ্যান্থুরিয়ামটাও খুব সুন্দর ফুটেছে। এই দেখো, এই বারান্দার মধ্যে তো অন্ধকার পড়েছে। হ্যাঁ, এই দেখো অ্যান্থুরিয়ামটা খুব সুন্দর ফুটেছে। অ্যান্থুরিয়ামটা এটাও ব্যালকনিতেই রয়েছে আমার, হ্যাঁ লাল রঙের। তো চলো ছাদে যাই, হ্যাঁ সবজির গাছগুলো বসিয়ে তোমাদের দেখাই গরমের সবজি। দেখো আমি ছাদে চলে আসছি আর এই গরমের সবজি কিছু নিয়ে বসেছি। আর এই যে দেখো বাস্কেটগুলোতে মাটি রেডি করে রেখেছি, এই মাটিগুলো হচ্ছে তোমার এর আগের যে সবজিগুলো করেছিলাম শীতের সেই মাটি, এর মধ্যে আর কিছু মেশাইনি। নিচে আমি অর্ধেকের বেশি পাতা দিয়ে, শুকনো পাতা দিয়ে তার উপরে একটু মাটি দিয়েছিলাম, সেই মাটিটা পুরো বাস্কেটের মাটি ঢেলে, হ্যাঁ সেগুলোকে আমি পুরো মিশিয়ে নিয়েছি। নিচের পাতাগুলো পুরো সার হয়ে গেছে, এর জন্য মাটিতে আর কিছু আমি মেশাইনি। গাছ যখন বড় হয়ে হবে একটু, তারপরে তোমাদের আমি এর মধ্যে একটু গোবর সার হোক বা সরষার খোলের জল হোক এগুলো দেব। আর তোমাদের আমি এই বাস্কেটটা রেডি করা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো প্রত্যেকটা এসে দেখবে, এটারও সেম মাটি তৈরি করেছি, নিচে তোমার শুকনো পাতা। এ দেখো এটার মধ্যে হচ্ছে চন্দ্রমল্লিকার ডাল ঠাল, এই যে হ্যাঁ এগুলো দিয়ে চন্দ্রমল্লিকা ঠলিকা যে শেষ হয়ে গেছে সেগুলো দিয়ে আবার বসিয়েছি। এক বিঘাতের মতন মাটি দিয়ে নিচে পুরো শুকনো পাতা। তো দেখো আমি প্রথমে কী গাছ দিয়ে শুরু করি, প্রথমে শশা গাছ দিয়ে আমি শুরু করছি, এই শশা গাছটা। হ্যাঁ, এই প্যাকেটগুলো আছে, প্যাকেটের দুই সাইড কেটে নিয়ে তারপরে আমি গাছগুলো বসাবো। এই দেখো কি সুন্দর শিকড় ধরে আছে, প্যাকেটগুলো একটু কেটে দাও। এই দেখো এই এক একটা বাস্কেটে আমি তিনটে করে শশা চারা দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো এতে আমার খরচাটাও কম হলো, শুকনো পাতা দিয়ে পুরো পাতা সার হয়ে গেছে, আমার গাছে আর কিছু দিতে হয়নি সার ঠার, এগুলো পরে একটা কিছু দিয়ে ঠেকা দিয়ে দেবো। এই একটা বসানো হয়ে গেল, এখানে আর একটা বসিয়ে দিই। হয় কি নিজেদের আর নতুন করে সার কিনতে হয় না, কিছু না, সুন্দর মতন হয়ে যায়। একটা কিছু দিয়ে ঠেকা দিতে হবে গাছগুলো, বড্ড শশা গাছ তো নরম, শশা কেন যে কোনো লতানো গাছই খুব নরম হয়। এই সুন্দর একটা ডাল ভেঙে দিয়ে ঠেকা দিয়ে দিলাম, গাছটা সোজা হয়ে গেল। আর একটা জবা ফুলের ডাল ভেঙে এই গাছটাও ঠেকা দিয়ে দিচ্ছি আমি। এই ব্যাস হয়ে গেল। তাহলে এই দুটো আমি শশা গাছ বসালাম,
এবার দুটো ভুট্টার দানা করেছি চারা, সেগুলো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্যাকেটগুলো কেটে এই দেখো কি সুন্দর ভুট্টো গাছ করেছি। কি সুন্দর শিকড় হয়েছে দেখো গাছগুলোতে। এই পাশে একটা বসিয়ে দিই, এক একটা বাস্কেটে দুটো তিনটে করে গাছ দিয়ে দেবো। দেখো কি সুন্দর শিকড় প্রত্যেকটা গাছের গোড়াতেই, খুব সুন্দর শিকড় হয়েছে। আচ্ছা, এবার দুটো এই যে বরবটি গাছ বসিয়ে দেখাই তোমাদের। দেখো কি সুন্দর বরবটি গাছ হয়েছে, এই দেখো। এক হাত দিয়ে কেটে কেটে করছি তো, মানে ক্যামেরা বেঁকে যাচ্ছে, কখনো কখনো সোজা হয়ে যাচ্ছে, এই হচ্ছে। যাই হোক, এই যে দেখো আমি যে পাতা নিচে দিয়ে দিয়েছি, এই গাছগুলো যখন হয়ে যাবে তখন আবার কতটা মাটি হয়ে যাবে বলো তো। মানে এবারে যেমন হয়েছে, প্রচুর মাটি হয়ে গেছে পাতা পচে। এরপরে এই সবজিগুলো যখন উঠে যাবে তখনও আবার প্রচুর মাটি হয়ে যাবে নিচের পাতাগুলো পচে পচে। কদিনের মধ্যে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। আসলে বালির মধ্যে প্রথমে বসিয়েছিলাম চারা, তারপরে দ্বিতীয় পটিং করেছি পুরনো মাটিতে। হ্যাঁ, সবই ঝুরঝুরা মাটি। এই গাছগুলো 15 দিন বাদে কেমন হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো আমি। হ্যাঁ, আচ্ছা তাহলে বরবটি বসালাম, হ্যাঁ শশা বসালাম, ভুট্টা বসালাম, অনেক চারা করেছি, অনেক দুটো দুটো করে তোমাদের বসিয়ে দেখাচ্ছি। আচ্ছা এবার দুটো তরমুজ বসিয়ে দেখাই, ঠিক আছে? এই দেখো তরমুজের চারা। এই একটা বসিয়ে, তরমুজের চারা তিনটে করে বসিয়ে দিচ্ছি। নতুন প্রচুর সমস্ত ফুলের চারা বানিয়েছি তোমার,
সূর্যমুখী, হ্যাঁ, জিনিয়া, তারপরে কসমস, হ্যাঁ, সব চারা তৈরি করেছি। খুব সুন্দর চারা তৈরি হয়েছে, তো সেগুলোকেও পটিং করতে হবে। ভাবলাম আগে আজকে সবজি গাছগুলো বসিয়ে নি, তারপরে ওগুলো পরে বসাবো, ঠিক আছে? কারণ এটার মাটিটা রেডি, এই যে তিনটে করে বসিয়ে দিলাম তরমুজ, ঠিক আছে? আচ্ছা, ঢ্যাঁড়স বসিয়ে দেখাই। এই যে ঢ্যাঁড়সের চারা, এই যে ঢ্যাঁড়সটা বসিয়ে দেখাই। এক হাত দিয়ে তো সত্যি এক হাত দিয়ে করতে খুব কষ্ট হয়। যাক, তাহলে ঢ্যাঁড়স, বরবটি, শশা, তরমুজ, আর এদিকে তোমার ভুট্টা গাছ লাগালাম। হ্যাঁ, এবার চলো, আমি তোমাদের যে বললাম যে আমি খুব সুন্দর শীতের এই গরমের ফুল গাছের চারা করেছি, সেগুলো তোমাদের দেখাই, চলো। এই দেখো, এগুলো হচ্ছে তোমার সূর্যমুখী আছে, তারপরে তারা গাঁদা আছে, তারপর কসমস আছে। হ্যাঁ, এই দেখো, আরো দেখাচ্ছি, এই দেখো, ঠিক আছে? এই দেখো, এই কর্নারে আমার কত কলাবতী ফুল, এগুলো সব ডুয়াপ ভ্যারাইটির কলাবতী। এটা সাইজ এইটুকুই হবে, খুব সুন্দর হলুদ রঙের ফুল ফোটে। হ্যাঁ, এই দেখো, এদিকেও সব ফাঁকে ফাঁকে রেখেছি ছোট চারা, তো যাতে রোদটা বেশি না লাগে, গাছের ফাঁকে ফাঁকে রেখেছি। দেখো, প্রচুর চারা বানিয়েছি। আচ্ছা, আম বাগানটাও দেখো একটু, দেখাচ্ছি যখন সব। দেখো, ছোট ছোট দু একটা আম আছে, লাস্ট অব্দি থাকবে কি না জানি না। দেখো, হ্যাঁ, তবে মৌসুমী লেবু, ভিয়েতনাম মালটা, এগুলো সব সেট হয়ে গেছে, মোটামুটি বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখো, সব গাছেই ফল ধরে নিয়েছে। হ্যাঁ, পুরো রোতে আমার মৌসুমী গাছ এবং প্রত্যেকটা গাছেই ফল মোটামুটি সেট হয়ে গেছে। জানি না এই আম ঠাম থাকবে কি না, দুই চারটা হয়েছে। জামরুল ফুল, সাদা সাদা জাম, সরি।
এই হচ্ছে সবেদা গাছ, তোমাদের এবারে আজকের একটা নতুন লঙ্কা গাছ দেখাই। মানে আগে তো অন্য লঙ্কা দেখেছো, এবারে এই লঙ্কাগুলো দেখো কেমন হয়েছে। এ দেখো, এটা আবার অন্য ভ্যারাইটির লঙ্কা। কি সুন্দর ফলন ধরেছে দেখো, পুরো গাছ ভরে লঙ্কা ভেতরে। তো যাই হোক, দেখালাম তোমাদের আমার নতুন গরমের যে কি কি সবজি করব বা কি কি ফুল গাছের চারা বানিয়েছি। দেখো জবারও অজস্র চারা বানিয়েছি, আর দেখো রঙন ফুলের চারা প্রচুর চারা বানিয়েছি। এই দেখো আম গাছের গোড়ায় আমার পাট শাক গাছ হয়েছে, দেখেছো? আচ্ছা অ্যাডেনিয়ামগুলো দেখো, এই যে কাটিং করে দেওয়ার পর সব পাতা আসতে শুরু করেছে, গুড়ি গুড়ি পাতা ছাড়তে শুরু করেছে সবে। তো যাই হোক, ভিডিওটি আজ এই অবধি রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।